বাগেরহাটের ফকিরহাটে উটেক ইন্ডাস্ট্রিজ নামের একটি প্লাইউড বোর্ড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার সুখদাড়া এলাকায় কারখানাটিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 10টায় কাজ শেষে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকেরা। পরে গভীর রাতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাট থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 6টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় কারখানায় রাখা প্লাইউড বোর্ড সহ সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।